হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো সকলকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। আজকে সকাল থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না, তোমার দাদা ভাই দোকান থেকে এসে হঠাৎ করে বলল যে কোথাও তো বেরোনো হলো না, তো চলো একটু মার্কেটিংই করে আসি। সেই জন্য এখন আমরা যাচ্ছি ডানলপের জুডিওতে একটু মার্কেটিং করতে। তো আমাদের আজকে দুপুরের মানে লাঞ্চের মেনুতে ছিল পোলাও, আর হচ্ছে বাটার পনির, আর হচ্ছে চাটনি পাঁপড়। আজকে বাটার পনির করার কারণ হচ্ছে আজকে এবেলা হচ্ছে আমাদের দোকানে ফিস্ট আছে সকলেরই, সেই জন্য এই বেলা আমি আর মাংস টাংস কিছু রান্না করিনি। আর আমি এখানে ফুল রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইও কিন্তু বাইরে রেডি হচ্ছে। তো চলো এখন বেরোনো যাক, তোমাদের সাথেও পুরো ব্লগটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভাই সেটাই হচ্ছে আজকে আমার ফুল লুক, ফুল রেডি হয়ে গেছি আমরা। তো চলো তোমার দাদা ভাইকেও একবার দেখিয়ে দিই, তো তারপরে আমরা বেরিয়ে যাবো। তো ভাই সেই যে আমরা দুজনেই এখন রেডি হয়ে নিয়েছি, তো চলো বেরোনো যাক, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। দুজনে এখন আমরা বেরিয়ে গেছি আর অটোর জন্য এখন ওয়েট করছি। আর দুপুরবেলার টাইমটায় অটোটা একটু কমই থাকে, খুব মানে একটু দাঁড়াতে হয় আর কি। তো ডানলপে আমরা ডানলপ থেকে ভেবেছিলাম হেঁটে আসবো, কিন্তু অনেকটাই হাঁটা হয়ে যাবে, সেই জন্য আমরা টপিন রোড থেকে বাসে করে একদম ডাইরেক্ট মহামিলন মঠের সামনে নেমেছি। ওখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটা। তো যাই হোক, তোমরা যদি কেউ আসতে চাও তো ওই মহামিলন মঠের সামনে, ডানলপের পরে যে মহামিলন মঠ আছে ওর পরেই কিন্তু জুডিওটা, যেটা একদম নতুন ওপেনিং হয়েছে। তো চলে এসেছি আমরা জুডিওতে। আর আমি তো শপিং মলে এনে কোনটা দেখবো, কী দেখবো কী দেখবো না সেটা খুঁজেই পাই না, চারিদিক ঘোরাঘুরি করতে থাকি, সব এটা ওটা দেখতে থাকি। আর তোমার দাদা ভাই আমার জন্য ড্রেস চুজ করছিলো, আর এখানে আমি জুডিওর ব্যাগ নিয়ে নিয়েছি, নিয়ে এদিক ওদিক ঘুরে শপিং করছি। তারপরে তোমার দাদা ভাই ডেকে একটা ড্রেস দেখাচ্ছিলো, সাদা রঙের একটা ড্রেস দেখাচ্ছিলো, আর দিদি ভাইদেরকেও ভিডিও কলে দেখাচ্ছিলো। তো সাদা ড্রেসটা ভীষণই পাতলা, সেই জন্য ওটা আমার ঠিক ভালো লাগলো না। আর এখানে তোমরা নানা রকমের কালেকশান পেয়ে যাবে, জুডিওর কাজল, আইলাইনার, লিপস্টিক, লিপ বাম, A to Z যা যা কিছু আছে, শিট মাস্ক পর্যন্ত, এমনকি মোজা টোজা সমস্ত কিছু, ক্লিপ, গার্ডার, সমস্ত কিছু কালেকশান এখানে পেয়ে যাবে, ভীষণই সুন্দর। আর নাইট স্যুটের কালেকশানগুলোও খুব ভালো ছিল, আর এখানে নেলপালিশের ওপর অফার ছিল, আর বেশিরভাগ জিনিসের ওপরই মোটামুটি অফার ছিল, কিছু কিছু জিনিসে ছিল না, আবার বেশিরভাগ জিনিসে ছিল। তো আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গাইস আমাদের শপিং করা কমপ্লিট। মার্কেটিং করার আনন্দে ফেরার সময় আমরা ডানলপ পর্যন্ত হেঁটেই চলে এসেছিলাম, মানে আমার আনন্দের জন্য। তোমার দাদাকেও বললাম চলো হেঁটেই যাবো। আর টপিন রোড থেকে এখন অটো, ডানলপ থেকে একটা অটো এলাম, আর টপিন রোড থেকে আর একটা অটো। দেখো কত সুন্দর লাইটিং করেছে 1 জানুয়ারির জন্য। তো গাইস চলে এসেছি আমরা বাড়িতে, আর দেখো এই যে এত মার্কেটিং করে নিয়ে এসেছি। আর তোমার দাদা ভাই যেহেতু আজকে আমাদের ফিস্ট আছে, সেহেতু ও চলে গেল তাড়াতাড়ি করে দোকান। আর আজকে আমাকে যাওয়ার সময় তোমার দাদা ভাই বলেই ছিল যে তুমি তোমার মন পছন্দ মতন মার্কেটিং করে নিও, সেই জন্যই আজকে আমাকে মার্কেটিং এ নিয়ে গিয়েছিল। যেহেতু কোথাও বেড়াতে যাওয়া হয়নি আমাদের, সেহেতু বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, আমার মনটাও একটু খারাপ করছিল, সেই জন্য তোমার দাদা ভাই আমাকে কিন্তু মার্কেটিং এ নিয়ে গিয়েছিল। তো এক এক করে এখন দেখাই যে কি কি কেনাকাটা করলাম জুডিও থেকে। ফার্স্টেই দেখাই এই কুর্তিটা থেকে, এই যে এই কুর্তিটা, এই হচ্ছে ডিজাইনটা, এটা হচ্ছে নিয়েছি বোনির জন্য। তো এইরকম, এই যে লং কুর্তি এইরকম, তো কিরকম লাগছে অবশ্যই জানিও। এটা গেল একটা। আর একটা কুর্তি নিয়েছি, এই একটা কুর্তি দেখো, এটা হচ্ছে নিয়েছি দিদি ভাইয়ের জন্য, এই যে মানে হচ্ছে আমার বড় ননদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে কুর্তিটা, এটাও কিন্তু এই যে এরকম লং কুর্তি। থার্ড হচ্ছে আমি আমার জন্য নিয়েছি এই প্যান্টটা, এই যে নাইট স্যুটটা আর কি আমার জন্য, এই যে এটা গেল। নেক্সট দেখাই আমি হচ্ছে এই ড্রেসটা নিয়েছি, এই হচ্ছে ড্রেসটা। তো আমি যাওয়া থেকেই তোমার দাদা ভাইকে বলছি ব্ল্যাক কালারের ড্রেস নেবো, একটা ব্ল্যাক কালারের ড্রেস নেবো, তো সেই জন্য ও এইটা চুজ করে দিয়েছে আমার জন্য। এই যে ওয়ান পিস, এটা হচ্ছে একটা ওয়ান পিস, ঠিক আছে। এটা হচ্ছে গলাটা, আর এটা হচ্ছে হাতাটা। হাতাটার কাজটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন, ঠিক আছে। এইখানটা এরকম ফুলে থাকে ঘটি হাতার মতন, এই যে যখন পরবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এটা গেল একটা। আর একটা যেটা সেটা দেখাই, আর একটা আমি নিয়েছি ক্রপ টপ, ঠিক আছে। আর একটা নিয়েছি ক্রপ টপ, এই যে, এই যে সামনে হচ্ছে বোতাম দেয়া, আর এই রকম হচ্ছে হাতাটা, এই যে এইরকম সাইজের একটা টপ, ক্রপ টপ নিয়েছি। তো এই ছিল আজকের আমাদের মার্কেটিং।
আর ডানলপে না এই জুডিওটা একদম নতুন খুলেছে, জাস্ট কয়েক মাস হলো এরকম হবে। তো অনেকদিন থেকেই যাতায়াতের পথে দেখি জুডিওটা, তো যেতে মানে যেখানেই নতুন শপিং মল ওপেনিং হয় তো আমরা একবার করে যাই ঘুরতে, কি কালেকশন আছে না আছে তোমার দাদাভাইকে বললেই সঙ্গে সঙ্গে নিয়ে যায়। সেই জন্য জুডিওটা নিউ ওপেন হয়েছে দেখে তো অনেকদিন থেকেই ভাবছিলাম যাবো যাবো, তো আজকে আমি যেতে চাইনি, তোমার দাদাভাই জোর করে নিয়ে গিয়েছিল যে চলো একটু ঘুরে আসবে, তো সেই জন্য গিয়েছিলাম। তো এই ছিল আজকে শপিং, আর আজকে আমাদের সন্ধ্যাবেলা আবার ফিস্ট আছে, তো এখন আমি ফ্রেশ হয়ে নিই, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, এখন ফ্রেশ টেস হয়ে নিই। একটু রেস্ট করেই আবার কিন্তু রেডি হয়ে চলে এসেছি দোকানে, আর দোকানে এসে দেখি তোমাদের দাদাভাই ফিস্টের জন্য দেখো কীরকম রান্না বান্না করছে সমস্ত। এখন হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাংসের ঝোল ভাত চাটনি পাঁপড়, এই ছিল আজকের মেনুতে। আর আমাদের দোকানের সমস্ত লেবাররা কারিগররা সকলে মিলে ফিস্ট করছিল, আর বাইরের জেঠুরা অনেকে জেঠুরা ছিল, আর এই কাকু কাকিমা আমাদের দোকানের পাশে ওনাদের পার্লার, তো ওরাও ফিস্ট করছিল, সকলে মিলে একসাথে খুব হই হই করে আনন্দ করে কেটেছে। আর আমি এখানে একটু প্র্যাকটিস করছিলাম খুন্তি নাড়া, আমার থেকে মনে হচ্ছে যেন খুন্তিটা বেশি ভারী, তো আমি নাড়তেই পারছি না, তো কাকিমা বললো আমি একটু তোমায় দেখিয়ে দিই যে এইভাবে নাড়তে হয়, দেখো আমি আবার মাংসের ঝোলের সময় যে একটু প্র্যাকটিস করতে চলে এসেছি কীভাবে খুন্তিটা নাড়বো। তো এখন মাংসের ঝোলও হয়ে গেছে, তোমার দাদাভাই এখন ডাবুই করে তুলে নিচ্ছে, আর তো খেতে বসানো স্টার্ট হয়ে গেছে। বাচ্চাটার পাশে যিনি বসে আছেন এই যেটা, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, আর এইদিকে একটা জেঠু আর একটা দাদা বসেছে খেতে। আমি ফার্স্ট এই এত রাত্রে বাড়ি যাচ্ছি 11:30 তোমার সাথে দোকান থেকে পৌর। তো গাইস চলে এসেছি আমরা বাড়িতে, আর আজকে দিনটা বেশ ভালোই এনজয় করে কাটলো। তো প্রথমে তো গেলাম মার্কেটিং করতে জুডিওতে, তো তারপর এসে কিন্তু ফ্রেশ টেস হয়ে আবার গিয়েছিলাম দোকানে, যেহেতু আজকে ফিস্ট ছিল। তোমার দাদাভাইয়ের সাথেই আমি আসলাম, আর এই হচ্ছে ফার্স্ট টাইম আমরা দুজনে একসাথে, মানে তোমার দাদাভাই দোকান বন্ধ করে আসলো আর আমি হচ্ছে ওর সাথেই আসলাম একসাথে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কেবলই বাড়িতে ঢুকলাম। তো চলো আজকে ভালোভাবেই এনজয় করলাম, কাটালাম দিনটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, আবার কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।